ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আজকে ভালো আছি। আর রান্না বান্না সব হয়ে গেছে, মেয়ে তো পড়তে গেছে 7:30টার সময়। আর এখন আমি মশারিটা গোছাবো। আর বাবা টিফিন খায়নি, কালকে লুচি ছিল একটা খেয়েছে চায়ের সাথে, আমি দুটো খেয়েছি। আমিও আমার জন্য করিনি আর চা খাবো। আর আমার বাবার জন্য দুটো রুটি বানিয়েছি, বাবা যেহেতু দুপুরবেলা খেতে বলেছি, যে মাছ করেছি। আর হাজব্যান্ডের জন্য একটা করেছি, আর মেয়ের জন্য দুটো করে চোখ খেয়ে যায়নি, বললো এসে খাবে। এখন জানি না দুটো খাবে কি একটা খাবে, জানি না। করে রেখেছি দুটো, খেলে খাবে, একটা খেলে খাবে, দুটো খেলে যা খাবে খাবে। এই আর এখন মশারি গোছাবো। আজকে রান্না করেছি আলু দিয়ে, কুমড়ো দিয়ে, ওই কুমড়োর ছক্কা, যেটা রুটি দিয়ে খাওয়ার জন্য, আর সর্ষে দিয়ে, কালো জিরে দিয়ে বেটে, তোমার কাঁচা লঙ্কা বেটে, মাছের ঝোল, মানে ঝোল মানে ওই একটু মাখো মাখো টাইপের, আর ওটা হচ্ছে তেলাপিয়া মাছ, হাফ করে করা আছে, বড় বড় মাছ, তাই হাফ করেই বলেছিলাম করতে। আর হয়েছে লাল শাক, এই আজকে হয়েছে। কালকে তো এই সময় আমার যা শরীর খারাপ ছিল, অবস্থা খারাপ ছিল। তো চলো এখন মশারি টশারি গোছাবো, বিছানা গোছাই, কোথায় থাকি পরে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো ভিডিওটা এন্ড করে দিই, বেশি বড় ভিডিও করবো না করবো না করে, তাও 11 মিনিট ভিডিও হয়ে যাচ্ছে, 8 মিনিট করবো ভাবছি। তো যাই হোক, এই জন্য তোমাদের সব কাজকর্ম দেখানো হয় না এখন। আর কি দেখাবো, আজকে দেখলাম আরও 3 জন কেটে গেছে। মানুষের চেয়ে আমরা তো গায়ে নেই, এত বললাম ঠ্যাং ভেঙে দেবো, তাও তারপরে আবার যুক্ত হয়েছিল, হয়তো বিবেক জেগেছিল, তারপরে আবার চলে গেছে, কে চলে গেছে কে এসেছে জানি না। তো যাই হোক, সবাই এসে বলছি এসেছি এসেছি এসেছি, কতজন আসে, আসলে তো মানে কি বলবো, 500 ক্রস করে যাওয়ার কথা, সেখানে মানে কি বলবো আর কিছু বলার নেই। যাই হোক, আরও 3 জন বেরিয়ে গেছে, মানুষের চেয়ে আমরা তো গায়ে নেই, এটা আমি শর্টে বলবো, যদিও বা ওরা শর্ট দেখে বেশি তাড়াতাড়ি আসে, তো আমি শর্টে বলবো যখন শর্ট করব। কালকে তো করতে পারিনি, মেয়ে করেছিল, শরীর ভালো ছিল না,
এই আর এন্ড করবো বলে বসেছি। ঠিক আছে চলো, মানুষের চেয়ে আমরা তো গাইনি, আমাকে রেখে দিয়েছো দেখো, আমি অ্যাকচুয়ালি জানি না কে আছে, কে আমার ঘরে আছে, কে নেই, বোঝা যায় না তো। না এবার আমিও যেমন সবার ঘরে গিয়ে, মানে সবাই যখন আপডেট দেয় তখন আমিও গিয়ে, সরি, আমি গিয়ে যে ওদের কমেন্ট করব, এরকমও আমার পরিস্থিতি থাকে না অনেক সময়। তো যাই হোক, তো ওই জন্যই হয়তো ওরাও আসে না, এখন বুঝতে পারি না ব্যাপারটা কী হয়েছে। তো কিন্তু আমি তো ওদের বন্ধু বানিয়ে রেখেছি, কিন্তু ওরা কী করেছে, কয়জন গেছে, আমি তিনজন গেছে, কিন্তু কে কে গেছে সেটা আমি জানি না। ভালোই হতো ফেসবুকের মতন হলে তা জানা যেত, মানে কে কেমন। ঠিক আছে চলো, মানুষের চামড়া তো গায়ে নেই, গন্ডারের চামড়া, গন্ডারের থেকেও অধম চামড়া গায়ে লাগানো, এই জন্য সব শুনেও কিছু হয় না। তো ঠিক আছে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, আবার একটা নেক্সট ব্লগে আসবো। তো আর আমি ভাবছি আমিও কাউকে নিয়ে, সবাই যেমন কেউ মৌমিতের দিকে নিয়ে করছে, কেউ মন্দিরার দিকে নিয়ে করছে, কেউ কাকে প্রীতিকে নিয়ে করছে, আমিও ভাবছি আরেক একজনকে নিয়ে করব। ওটা সময় লাগবে, তো আমি তো তোমাদের বললামই সময়ের খুব অভাব। তো যাই হোক, আমিও ভাবছি করব, দেখি ওকে নিয়ে করি, ওকে নিয়ে কেউ করেনি, তা খুবই জনপ্রিয়, অল্প সময়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, তোমাদের ভালো লাগবে, তো আমি একজনকে নিয়ে করব। আর মৌমিতার দিকে নিয়ে অনেকেই করছে, মন্দিরাকে নিয়ে, মন্দিরে ন্যাকা আছে ঠিক আছে, মৌমিতা দিও ন্যাকা ঠিক আছে, কিন্তু মৌমিতা দি না অনেকগুলো আবার না কথাগুলো ঠিকই বলছে, আমার কাছে ঠিকই লাগছে যে পোশাক দিয়ে তো সব বিচার বিবেচনা হয় না। যদিও বা আমি মৌমিতা দির ব্লগ দেখি না, কোনো একটাতে কমেন্ট করেছিলাম আমাকে হেল্প করার জন্য। তো যাই হোক, তো অ্যাকচুয়ালি কেউ খোঁচা দিলে তো খোঁচা খেতেই হবে, এটা তো ঠিক কথা, জানি না কে কাকে খোঁচা মেরেছে, তো এটা দেখছিলাম, সত্য মিথ্যা কিছু জানি না, এই জন্য কারো ক্যারেক্টার নিয়ে আমিও কাউকে বলবো না, কেউ আমাকে বলুক এটা আমি চাই না। তো এটা মৌমিতাদির ক্ষেত্রে হয়েছে, মৌমিতাদি হয়তো কারো ক্যারেক্টার নিয়ে বলেছে, মৌমিতাদিকেও আবার অনেকে অনেক মানে অনেকে উল্টো পাল্টা বলছে, জানি না কী ব্যাপার এগুলো। মানে আগে তো ভাবতাম ইউটিউবটা খুবই ভালো, এখন তো দেখছি খুবই নোংরা হয়ে গেছে, মানে এত কোটকাচালি হয়ে যাচ্ছে না, কুটকাচালি মানে সকাল সকাল হয় না, ঘরের বউরা সংসারের কাজ ছেড়ে কুটকাচালি করতে শুরু করে দিচ্ছে, তো ওরকমই হয়েছে। ঠিক আছে চলো, যে যা করছে করুক গিয়ে, আমি একটা করব ভিডিও, ওইটা আমি হাসিরই করব, ওদের যা ওরা ভঙ্গি ভঙ্গি দেখায় সব, ওইটা নিয়ে করব, যদি ভালো লাগে তাহলে তো হবেই, অনেক ভিউয়ার্স আসবে, আমিও ভাবছি ওরকম করে করব। আর লাইভ আসবো লাইভ আসবো আশাই হচ্ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, তো দেখি কবে আমার সময় হয়ে ওঠে না। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করো যাতে আমার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো টাটা বাই, গুড বাই, হরে কৃষ্ণ। Jet planes in the night sky with you.